মই উপস্থিত আছো গুমিপাথার গাঁত আর এয়া দেখিলে পাইছে প্রায় একাঠু পানি। ইয়াত যে পহুমারা নদী, এয়া হয়েছে পহুমারা নদীর পানি। পানি পানিয়ে কয়াকুচি অঞ্চল প্রায় বুড়াই পেলাইছে। বিগত কেবাদিন ধরে যেড়ে নেপেরা বরষুণ, এই বরষুণের ফলত সকল ফালে কেবল পানি আর পানি। ঠিক তেনেদরে সৌরক্ষেত্রী অঞ্চলের বিভিন্ন গাঁও, প্রায় শতাধিক গাঁওবুর গেছে বলে কব লাগিব। কারণ এই অঞ্চলের এই মই এই মুহূর্তে উপস্থিত আছো গুমিপথার গাঁত। আর গুমিপথার গাঁওরপরা কয়াকুচিল প্রায় তিন কিলোমিটার প্রায় এনে ধরনের পানি খোজকাড়ি অহা যাওয়া করব লাগে। সকল মানুষে এটা যাতায়াতের সমস্যাত ভুগিছে, কারণ কোনো ধরনের বাহন নচলে, খোজকাড়ি অহা যাওয়া করবলগা হয়েছে। আর এনে ধরনের প্রতি কৈছে যে প্রতি বছরে এই সমস্যাটো চলি আছে। এই যে পহুমারা নদী, পহুমারা নদীয়ে প্রতিবারে বানর সৃষ্টি করে, এইবারও বানর সৃষ্টি করেছে। যে পুকুরি, এই অঞ্চলত বেশিরভাগ পুকুরি মাছ দিয়ে, আর মাছ দিয়া প্রায় পুকুরি আসলে পানির তলত যাওয়া বলে কইছে। যথেষ্ট ক্ষতি হয়েছে কৃষক অঞ্চল, কৃষক বেশিরভাগ কৃষক, যেহেতু কৃষি প্রধান অঞ্চল, গতি কৃষক পশুধনেরও সমস্যা হয়েছে, পশুধনের খাদ্যর সমস্যা হয়েছে। পশুধন বিভিন্ন অঞ্চল ওখ ঠাইত রাখিছে যদিও খোয়ার অসুবিধা হয়েছে, কিন্তু বর্তমানলৈকে জানিবলৈ দিয়া মতে সরকারিভাবে কোনো ধরনের পশুধনের খাদ্যর বা যাতায়াতের সুবিধার কারণে কোনো ধরনের ব্যবস্থা করা নাই। আর এই মুহূর্তে মই দেখাব বিচারিছো যে ইয়াত এইটো হল মূল পথ, মূল পথত যাতা, এই যে পুখুরীরপরা যেহেতুকে মাছবর ওলাই আইছে, রাইজে ইয়াত যাত্রা পাতিছে যাতে মাছ ধরব পারে। আর এনে ধরনের গোটেই আসলে মূল পথের উপর এনে ধরনের যাত্রা পাতি মাছ ধরে আছে। আমি দৃশ্য দেখাইছো যাত্রা পাতি মাছ ধরে আছে। আর আসলে ডাঙর সমস্যা এই এটা যে পহুমারা অঞ্চল, আমিও প্রতিবারে দেখি আইছো যে কয়াকুঞ্চি অঞ্চলত প্রতিবারে এনে ধরনের পানি হয়, কিন্তু ইয়ার স্থায়ী সমাধান এতালেক কোনো ধরনের স্থায়ী সমাধান করবা নাই সরকারিভাবে।